রহস্যজনক ভাবে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী তেলিয়ামুড়ার চাকমাঘাট রঙ্গিয়া টিলার এক বৃদ্ধ, পুলিশি উদাসীনতায় আরেক দফা ভোগান্তি হাসপাতালে। মৃতদেহের ময়না তদন্তের জন্য বৃদ্ধের মৃতদেহ হাসপাতালে জরুরি বিভাগের বাইরে দীর্ঘ 5 থেকে 7 ঘন্টা পড়ে থাকতে দেখা যায়। এ যেন মরে গিয়েও নিস্তার নেই পরিস্থিতির সৃষ্টি হয়। দফায় দফায় ভোগান্তিতে পড়তে হয় বৃদ্ধের পরিবারকে। রাগে ক্ষোভে ময়না তদন্ত ছাড়াই অবশেষে বৃদ্ধের দেহ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় ঠেলা ধাক্কা শুরু হয়। পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠেন বৃদ্ধের স্বজন এবং গ্রামবাসীরা। ঘটনা ঘিরে তুলকালাম কাণ্ড মহকুমা হাসপাতাল চত্বরে। শেষ পর্যন্ত ময়না তদন্ত ছাড়াই বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত রঙ্গিয়া টিলা এলাকার বাসিন্দা বয়স 65 বৃদ্ধ রবি রায় দেববর্মন নিজ বাড়িতে গতকাল গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। পরিবার পরিজনরা শনিবার বিকাল 4টা নাগাদ আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসেন মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রবি রায় দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামী থানার পুলিশকে। কিন্তু বিকাল 4টা থেকে রাত 10:30 পর্যন্ত হাসপাতালে পৌঁছায়নি পুলিশ। এতে স্থানীয় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মৃত বৃদ্ধের পরিবার পরিজনরা। দীর্ঘ 5 থেকে 7 ঘন্টা বিলম্বে গভীরাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবং টিএসআর বাহিনী। এদিকে শেষ পর্যন্ত পুলিশ হাসপাতালে পৌঁছলেও মৃতদেহ মর্গে রাখার লোক না থাকায় মৃতের পরিবারকে আরেক দফা পড়তে হয় বিড়ম্বনায়। মুঙ্গিয়াকামী থানা পুলিশের এহেন আচরণ কিংবা গাফিলতির পরে পরিবার পরিজনদের ইচ্ছে থাকলেও হয়নি মৃতদেহের ময়না তদন্ত। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পরিবার পরিজন সহ গ্রামবাসীরা পুলিশ এবং টিএসআর দেখে ক্ষেপে ওঠেন। পরে পুলিশের সামনে মৃতদেহ ইমার্জেন্সির সামনে থেকে ট্রলি দিয়ে নামিয়ে তুলে নেন অটোরিকশায়। পুলিশ বাধা দান করলে গ্রামবাসীরা চড়াও হন পুলিশের উপর। দীর্ঘ 5 থেকে 7 ঘন্টা কোথায় ছিল পুলিশ এই কথাগুলি বলেই পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আর চুপ করে দাঁড়িয়ে দেখে সেই দৃশ্য করিতকর্মা পুলিশ কর্মীরা। গোটা ঘটনায় এলাকা জুড়ে পুলিশের ভূমিকায় ছি ছি রব উঠেছে। পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গাইনোকোলজিস্ট দেবাশিস দাস, ওনার ভূমিকা নিয়েও এক প্রকার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। একজন চিকিৎসক কিভাবে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ হাসপাতাল চত্বর থেকে ছাড়তে পারেন, তাছাড়া প্রশ্ন আরও রয়েছে। প্রকৃত পক্ষে বৃদ্ধের মৃত্যু কি ফাঁসিতে আত্মঘাতী হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? যদিও শেষ প্রাপ্ত খবর পর্যন্ত রবিবার সকালে মৃতদেহের ময়না তদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আমার সম্পত্তি জামাই আমার জেম্বু শুনছি হাসি হাসি হয়েছে। সকালে আমার সম্বন্ধী বাড়িটা একটু রোজা ছিল, রোজা যা বাড়ি গিয়া এমন একটা তার নিজের বাড়িতে এমন দিয়েছি, কোনো বাড়ি করে কোনো মানে কোনো বাড়ি করে ঝগড়া করার কিছু নেই। হঠাৎ এমন আমার ঘটনা হঠাৎ আমি শুনছি, শুনে আমি অপনা আছি। নাম কি? নাম বদলাই যাব না, বয়স 5-6 বছর। ছেলে মেয়ে আছে, দরজার আলাদা তার একটা কঙ্গল আছে, কঙ্গলে দরজাতে একটা সিম্পলি একদম বলতে পারি না। আপনার নাম? আমার নাম সুন্দর, মুঙ্গিয়াকামী গিয়েছি। আমার কাছে মানে ঘটনার খবর পাই আপনি আসছেন? হ্যাঁ, ঘটনা শুনছি আমি আসছি। ডক্টর ডিক্লিয়ার দিছে? ডক্টর তো বলছে ওরা মানে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু ঘোষণা দিয়েছিল। কিন্তু এখন পোস্টমর্টমের বাকি রয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।